সেরা চপ্পা পের পোলাই খায় ঠোঙ্গা বইলা বইলা নিয়া যায়, বড় বাপের পোলাই খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায়। এই কথাটা আপনারা অনেকেই শুনে থাকবেন, আসলে পুরান ঢাকার যারা মানুষ তারা কিন্তু সবাই শুনেছেন। আমরা বর্তমান সময়ে আছি পুরান ঢাকার সবচাইতে বিখ্যাত ইফতার মার্কেট, যেটা হচ্ছে চকবাজার অবস্থিত, সেখানে আমরা আছি। আজকে রমজানের প্রথম দিন, আমরা প্রথম দিনে এসেছি। আজকের এই মার্কেটে কী অবস্থা, আসলে প্রাইস কেমন, এই বিষয়গুলো আপনাদের দেখাবো। সো আমরা কোনো কথা বলবো না, শুধুমাত্র এখানকার মার্কেটটা দেখাবো। আসুন ভেতরে যাওয়া যাক। চিকেন, শুধু চিকেন? আচ্ছা, ওটাও কি কাবাব? এটা হচ্ছে 100 টাকা। ছোট মুরগি আমরা এখন নিচ্ছি ঘুগনি, ইফতারি সামগ্রী। আপনারা সবকিছু এফোর্ড করতে পারবেন না, সবকিছু দ্রব্যমূল্যের উদ্যোগতি। আমরা ঘুগনিটা নিয়ে ট্রাই করতেছি। মামা আমার 20 টাকা দিয়েন, 20 টাকা দিয়েন, 20 টাকা দিয়েন, ভাঙতি। আমরা 20 টাকা ঘুগনি দিচ্ছি। জিলাপি কত? 350 টাকা কেজি। এটার ওজন কত হবে? একটা জিলাপির প্রাইস 270 টাকা। এই যে জিলাপির সাইজ এরকম হবে, 270 টাকা। তাহলে তো 1 কেজির একটু কম। হ্যাঁ, 1 কেজির একটু কম। এই যে বড় বাপের পোলা, এই যে বিস্কুটের দোকান, এটাই দিন পুরুষ চলে। কত ধরনের? 12। আপনি 12 আইটেম, 12 মশলা। এই যে বড় বাপের বড় পোলা খায়, এই এদিকে 12 আইটেম, 12 মশলা, 800 টাকা কেজি। আমার একটা মশলাগুলোর নাম বলেন না। বলা ভেঙে গেছে ভাই। 12 আইটেম, 12 আইটেম না? জি। আমরা আজকে আমার চ্যানেলের সপ্তম ফুড শো করতেছি। আজকে ফুড শো করার সময় না, কারণ এখন রমজান চলে। রমজান মাসে আমার সপ্তম ফুড শো যেটা হচ্ছে, সেটা হচ্ছে চকবাজার। বড় বাপের পোলাই খাই ঠোঙ্গা ভরে নিয়ে যায়, এই কথা আপনারা অনেকেই শুনেছেন। সো এই কথাটা যেখান থেকে উৎপত্তি, আমরা সেখানে এসেছি। আসলে পুরান ঢাকার সবচাইতে বড় ইফতার মার্কেট, সেটা হচ্ছে চকবাজার ইফতার মার্কেট। আমরা কিন্তু অবস্থান করতেছি এইখানে, প্রচণ্ড জ্যাম। আমরা এসেছি মানে দুপুরের নামাজের পর, জুমার নামাজের পরেই আমরা এসেছি।
এসেছি। আসার পর প্রচণ্ড জ্যাম, আমরা এখানে নড়তেই পারি নাই। তারপরে কিছু খাবার দেখানোর চেষ্টা করেছি, এর মধ্যে সবচাইতে বেস্ট যে খাবারটা বড় বাপের পোলাই খাই, তোমরা ভরে নিয়ে যাই। ফাইনালি আজকে আমরা সারাদিন ছিলাম চকবাজার ইফতার মার্কেটে। এখানে আজকে আমি এক ভাইকে পেয়েছি, ইনি আসলে প্রফেশনাল জার্নাল 71 টিভির। সো ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে সারাদিনের এত ছিলেন এখানে, আসলে আপনার অথেন্টিক রিভিউ যদি চাই যে আপনি কি কিরকম দেখলেন মার্কেটটা। আচ্ছা, আপনি ঠিক বলেছেন যে আজকে আমি সারাদিনই কিন্তু আমি এখানে ছিলাম, এবং আপনাকে বলে রাখি যে আমি গত বছর করোনা 2 বছর বন্ধ ছিল আপনি জানেন, কিন্তু তার আগেও আমি এটা ফলো করছিলাম আমার প্রফেশনাল খাতিরে। তো এই বছর আমি দেখছি যে এবার কিন্তু দাম কিন্তু একটু বেশি, দাম বেশি হওয়ার কারণ আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যে বলেছে যে আজকে এবার যেটা তারা যে বড় বাপের পোলা খায়, যেটা ঐতিহ্যবাহী একটা ইফতারের আইটেম, সুতি কাবাব সবচেয়ে বেশি চলে যায় যে কাবাবটা, সেটা এবার তারা বিক্রি করছে 700 থেকে 800 টাকা। জি জি জি। কিন্তু এর আগের বছর সেটা বিক্রি করছিল 400 থেকে 500 টাকা। তারা বলছে যে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, যে দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে তাদেরকে বাড়তি দাম দিতে হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারপরে মানুষের ভিড়, তারা কিন্তু দরদাম করেই কিনছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ কিনছে বেশি দাম দিয়ে, কিন্তু তারা দেখে শুনে বুঝে কিনছে। আরেকটা জিনিস আমি জানতে চাইবো যে এখানে দেখলাম নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে মোটামুটি মনিটরিং টিম আছে। সো যেহেতু আমরা নিরাপদ খাদ্যের কথা আপনারা সবসময় প্রচার করেন, কতটুকু হাইজেনিক মেনটেন করা হচ্ছে এখানে? এখন হাইজেনিক যেটা মেনটেন করা হচ্ছে, আমি তাদের সাথে কথা বলেছি, এবং যে টিমটা এখানে নিরাপদ থেকে যে দলটা এসেছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু প্রতিটা দোকান তারা পর্যবেক্ষণ করছে বা তারা ভিজিট করছে বা তারা দেখছে যে সবচেয়ে বড় কথা যে তেলটা বা যে তারা যে খাবারগুলো সেটা বিক্রি করার সময় কত ফুড কালারের ব্যাপারটা, তারা যে জিলাপির যে আইটেমগুলো আছে বা আটার যে ভাজার আইটেমগুলো আছে সেই যে কালারের ব্যাপার সেটাও কিন্তু তারা দেখছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটু পরপর কিন্তু তারা কিছু কিছু আইটেম তুলে রাখছে বা কিছু পরপর আবার ঢেকে দিচ্ছে। তো এই নিরাপদ খাদ্য অধিদপ্তরের লোকজন এসে বলে দিচ্ছে যে তুমি ঢেকে রাখো, এবং কিন্তু মাইকে বলা হচ্ছে যে বিক্রেতারা যে বিক্রি করছে জিনিসগুলো সেটা কিন্তু তারা দেখছে যে তাদের আপনি প্রত্যেকের মাথায় দেখবেন যে একটা কভার পরা আছে, এবং বারবার তাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে পরানোর জন্য। তো আজকে আমি যেহেতু প্রথম মজা এসেছি এবং আজকে প্রথম দিন, হয়তো মানুষের ভিড় দরদাম এবং বিক্রেতাদের লাভ লস, মানুষের সাধারণ মানুষের সন্তুষ্টি কিনা এগুলো হয়তো আমরা একটু পরে জানতে পারবো, যে আসলে দিন শেষে হয়তো আরও হয়তো সেটা সপ্তাহখানিক হতে পারে। অবশ্যই। তো আজকে আমার এইটুকুই আমার কাছে মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। একটু আপনার পরিচয়টা যদি। আচ্ছা, আমি আমার নাম ডলার মেহেদি, আমি 71 টিভিতে আছি সিনিয়র জার্নালিস্ট হিসেবে, এবং এখানে আমার আজকে অ্যাসাইনমেন্ট ছিল, আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লেগেছে। আমি নিজে অনার্ড ফিল করেছি একটা, আসলে আমরা তো ইউটিউবাররা অনেক কিছুই করি, মানে এখন তো বর্তমান সময় চলে এসেছে ভিউয়ের ব্যাপারটা, বাট আপনারা কিন্তু প্রফেশনালিজমের কাছ থেকে কিন্তু অথেন্টিক রিভিউটাও দিচ্ছেন। আমি আপনাকে বলে রাখি এই যে ভিউয়ের যে বিষয়টা, ভিউয়ের বিষয়টা কিন্তু আপনার, আমরা যদি মনে করি যে আমরা নিউজ করব, বলছি যে আমাদের জবাবদিহিতা আছে, আমরা কিন্তু চাইলেই হুট করে যে কোনো নিউজ করতে পারি না। এবং আপনি যে ভিউ বিষয়টা বললেন, এই ভিউ বিষয়টা কিন্তু একটু আপনি দেখবেন যে একটা মানুষ আসলে কোনটা বেশি দেখছে, এটা কিন্তু আসলে কোনো গ্রামার স্বরলিপি নাই, বলা যাচ্ছে না আসলে এই ভিউটা আসলে সাধারণ মানুষের যে পছন্দ অপছন্দ, আপনি যেটা ট্রেন্ডটা আসলে অনেক বড় বিষয়, আসলে মানুষ কখন কি চাচ্ছে। আমরা যেহেতু আপনারা যেহেতু ইউটিউবার আসেন এই ব্লগ করছেন, আপনাদের উচিত হবে কাস্টমার যেটা চাচ্ছে সেই হিসেবে প্রোডাক্ট, আর আমাদের উচিত আসলে সঠিক তথ্যটা প্রোভাইড করা। স্বাস্থ্যসম্মতকারা এই বিষয়গুলোকে নিজেই রিয়েলাইজ করতে হবে, দেন মানুষকে প্রচার করতে হবে। সো আমি আপনার মাধ্যমে বলতে চাই, যেহেতু আপনি আছেন, সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক মিডিয়ার লোক আছেন, সো আমি এই কথা রিকোয়েস্ট রাখবো সবাই একটু মানুষের কাছে সঠিক ইনফরমেশান দিবেন। রমজানের সময় আপনারা অবশ্যই নিরাপদ খাদ্যটা প্রোভাইড করবেন, কেন নিজের স্বাস্থ্যর যে ব্যাপারটা এটা যেন সবাই মেনটেন করে। সো আলটিমেটলি ভাই অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, দেখা হয়ে ভালো লেগেছে, দেখা হবে আবার। ইনশাআল্লাহ কোনো আবার কোনো একদম।